Dear learners, what's up? I hope you all are good by the grace of Almighty. Although that at present we are surrounded with a lot of problems, so we pray to Allah to relieve us, to pardon us. Dear learners, today we are going to discuss about the voice. Voice is an important item in the grammar, and I think that it is not so difficult what we think about the voice. But we should remember that the voice completely depends on the structure of the tenses. Priyo Shikartira, aajke amader porar bishoy hocche voice. তাহলে আজকে আমাদের পড়া শুরু করি একটা উদাহরণের মাধ্যমে আজকে আমাদের পড়া শুরু করি উদাহরণটি হচ্ছে হি গিভস মি এ পেন এটাকে আমি প্যাসিভ করার চেষ্টা করব আই অ্যাম গিভেন এ পেন বাই হিম ওকে তোমরা খেয়াল করো কত সহজে একটি একটু প্যাসিভ করে ফেললাম তাই না কিভাবে করেছি আমাদের এটাই বুঝতে হবে তাহলে কিভাবে করেছি এটা যদি আমাদের বুঝতে হয় তাহলে প্রথমে অ্যাক্টিভের সাবজেক্ট এবং অবজেক্ট সম্পর্কে আমাদের একটা ভালো ধারণা থাকতে হবে অ্যাক্টিভের সাবজেক্ট এবং অবজেক্ট সম্পর্কে যদি আমার ভালো ধারণা না থাকে তাহলে আমি কখনো একটি একটু প্যাসিভ দিতে পারবো না আসো আমরা অ্যাক্টিভের সাবজেক্ট এবং অবজেক্ট কিভাবে বুঝে বের করতে হয় একটু দেখি আমরা জানি সাধারণত যে ভার্বকে কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর আসে এটা হচ্ছে সাবজেক্ট ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যতগুলো উত্তর আসবে সবগুলাই হচ্ছে অবজেক্ট তাহলে এখানে আমরা সাবজেক্ট পেয়েছি হি আর অবজেক্ট মি এবং অ্যাপেন আমাদের একটা বিষয় মনে রাখতে হবে মি হচ্ছে জন্মগত অবজেক্ট একই রকম ভাবে আরো কিছু ওয়ার্ড আছে হিম দেম হার মি এইরকম কিছু অবজেক্ট আছে এগুলো হচ্ছে জন্মগত অবজেক্ট বাট এ পেয়ার হচ্ছে একটা নাউন ওয়ার্ড কিন্তু এটা অবজেক্টে প্লেসে বসেছে তার জন্য এটাকে আমরা অবজেক্ট বলছি তাই না এখন আসো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাক্টিভ টু প্যাসিভ করতে গেলে আমার কি কি প্রয়োজন সেই প্রয়োজনের একটা তালিকা তৈরি করা দরকার আমি একটা সেই প্রয়োজনের একটা তালিকা তৈরি করেছি দেখো তোমরা প্রথমে অ্যাক্টিভের অবজেক্ট প্যাসিভের সাবজেক্ট হবে টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব হবে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে কন্টিনিউয়াস টেন্স হলে অক্সিলারি ভার্বের পরে বিং হবে পারফেক্ট হলে অক্সিলারি ভার্বের পরে বিং হবে মডাল ভার্বের পরে বি হবে বাই যুগে সাবজেক্ট অবজেক্ট হবে রাইট এখানে আমি যা যা লিখেছি এগুলোকে আরো সহজ করে বোঝার জন্য আমি একটা স্ট্রাকচার দাঁড় করিয়েছি অর্থাৎ একটা ফরম্যাট লিখেছি দেখো এখানে উপরে ফরম্যাটটা একটু ভালো করে খেয়াল করো এখানে আছে অবজেক্ট একটা এরো চিহ্ন দেওয়া আছে সাবজেক্ট তার মানে অবজেক্ট আমাকে বানাতে হবে সাবজেক্ট এখানে লেখা আছে এ ইউ মানে অক্সিলারি ভার্ব তারপরে টেন্স অনুসারে বিং আসতে পারে বিং আসতে পারে বি হবে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে এরপরে বাই সবসময় বাই হবে না অন্য প্রিপজিশনও বসতে পারে এরপরে আবার এখানে অবজেক্ট সাবজেক্ট থেকে অবজেক্ট আনতে হবে ওকে এটাকে আরো সহজে মনে রাখার জন্য আমি নাম্বারিং করি মনে করো এই এই অংশটার আমি বানালাম ওয়ান এখানে যা লেখা আছে এটাকে লিখলাম টু এটা থ্রি তাহলে এখন আমরা আরো সহজে মানে একে ধরতে পারি এ কি বোঝাচ্ছে অবজেক্ট হবে সাবজেক্ট টু কি বোঝাচ্ছে অক্সিলারি ভার্ব আর থ্রি কি বোঝাচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল তাহলে আমাদের মোট সংখ্যা এখানে আমরা যদি দাঁড় করাই 123 অর্থাৎ 123 এই 123 দিয়ে আজকে আমাদের যত অ্যাক্টিভ টু প্যাসিভ আছে সবগুলো বোঝার চেষ্টা করব আসো উপরে আমি যা লিখেছি সেই নিয়ম অনুসারে আরো কয়েকটা উদাহরণ দেই তার আগে এগুলো আমি মুছে ফেলি আর উপরের গঠনটা তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে দেখো
যদি উপরের এটা ভালো করে বুঝতে পারো তাহলে একটু একটু বেশি আমার মনে হোক আর কোনো সমস্যা হবে না। ওকে অ্যাক্টিভ এখানে আমি লিখলাম, ওকে প্যাসিভ এখানে দেখো আমি একটা উদাহরণ লিখছি, উই লার্ন ইংলিশ। ওকে এটাকে আমি প্রথমে লিখি, তাহলে আমরা কি বলছিলাম 1 2 3 অর্থাৎ 130। এখন 130 এর ব্যবহারটা আমি কিভাবে বেসিক ফর্মে ব্যবহার করব দেখো, তাহলে আমাকে প্রথমে কি লিখতে হচ্ছে 1, 1 মানে অবজেক্ট এর সাবজেক্ট, তাহলে অ্যাকটিভের এখানে অবজেক্ট হচ্ছে ইংলিশ, তাহলে বেসিক ফর্মে হবে সাবজেক্ট, তাই আমি এখানে ইংলিশ লিখলাম ইংলিশ। ওকে এরপরে 2 মানে অক্সিলারি ভার্ব, টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব, আমরা জানি এটা প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট এর অক্সিলারি ভার্ব হচ্ছে 3টা, এম ইজ আর, এখানে সাবজেক্ট অনুসারে ইজ আসবে, এটা এখানে বিং হবে না যেহেতু এটা কন্টিনিউয়াস না, বিং এখানে হবে না যেহেতু এটা পারফেক্ট নো, মডাল ভার্ব নেই তার জন্য এখানে বিও বসবে না, তাহলে কি হতে পারে আমার 1 লেখা শেষ, 2 লেখা শেষ, এখন লিখতে হবে 3, এই মানে কি ভার্বের পাস্ট পার্টিসিপল, এখানে ভার্ব আছে লার্ন, এটাকে আমি কি লিখব লার্ন বাই সাবজেক্ট এর অবজেক্ট। ওকে এই আমি লিখে ফেললাম অ্যাক্টিভ টু প্যাসিভ। এখন তোমরা আবার উপরের বটনটার সাথে মিলিয়ে নাও, যদি মনে করো একটা অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট কে যদি তুমি অ্যাক্টিভ টু প্যাসিভ বানাতে পারো তাহলে আর কোনো টেন্সে তোমার বাকি থাকবে না, সবগুলো নিয়মে তুমি লিখতে পারবা। তাহলে 1 অবজেক্ট সাবজেক্ট হবে, আমি অ্যাক্টিভের অবজেক্ট প্যাসিভের সাবজেক্ট বানালাম, 2 অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব বিং বিং হবে না যেহেতু কন্টিনিউয়াস না পারফেক্ট না মডেল ভার্ব নেই, এরপরে 3 আসবে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, বাইযুগে সাবজেক্ট অবজেক্ট হবে, এই এখানে আমি বাইযুগে সাবজেক্ট টু অবজেক্ট বানালাম। ওকে এটা আমি প্রেজেন্ট ইনডিফিনিট লিখলাম, এখন এইটাকে আমি যদি আবার পাস্ট ইনডিফিনিট বানাই, লার্ন ইংলিশ ইংলিশ এটা পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিট আমি তো আগেই বললাম, যদি শুধু এক প্রেজেন্ট ইনডিফিনিট ভালোভাবে পারো তাহলে সবগুলো তিন পারবা, শুধু অক্সিলারি ভার্বের একটু পার্থক্য হবে, এখানে ইংলিশে ঠিকই থাকবে শুধু টেন্স অনুসারে ওয়াজ আসবে বাকি সব ঠিক থাকবে। এটাকে আমি ফিউচার ইনডিফিনিট বানাই, উই উইল লার্ন ইংলিশ। ওকে এটাকেও এটাও যেহেতু এটা ফিউচার ইনডিফিনিট একই নিয়ম থাকবে, শুধু উইলের পরে বি বসবে বাকি সব ঠিক থাকবে, কারণ উইলের পরে বি হবে কেন আমরা এখানে বলছি মডার্ন ভার্ব, মডার্ন ভার্বের পরে বি বসে তার জন্য উইল একটা মডার্ন ভার্ব, তার জন্য তারপরে বি বসেছে, বা এখানের যে অংশটা এখানের যে অংশটা সবগুলো ঠিক থাকবে, শুধু অক্সিলারি ভার্বগুলো পরিবর্তন হবে। আমরা এখন একটা কন্টিনিউয়াস টেন্স লিখি, একই টেন্স দিয়ে উই আর লার্নিং ইংলিশ। ওকে এখানে যদি আমি লিখি তাহলে সাবজেক্ট একই থাকবে, টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব আর শুধু ইজ, ইজের পরে আমার বিং বসাতে হবে বাকি সব ঠিক থাকবে। উপরে দেখো আমি কি লিখেছি যে অক্সিলারি ভার্বের পরে বিং হবে যদি কন্টিনিউয়াস টেন্স হয়, এটা একটা কন্টিনিউয়াস টেন্স, তার জন্য অক্সিলারি ভার্বের পরে বিং বসালাম, বাট বাকিতে অবজেক্ট এবং বাকি অংশ একই রকম থাকবে, কোনো পরিবর্তন হবে না। এরপরে এটাকে আমরা পারফেক্ট বানাই, উই হ্যাভ লার্নড ইংলিশ 11, একই হবে শুধু টেন্স অনুসারে এখানে বিন আসবে যেহেতু এটা পারফেক্ট টেন্স, এখানে সাবজেক্টের পরে হ্যাভ বসেছে বাট এখানে সাবজেক্ট হবে ইংলিশ, ইংলিশের অক্সিলারি ভার্ব হবে যেহেতু ইংলিশে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তার জন্য হ্যাজ হবে, আর এটা যেহেতু পারফেক্ট টেন্স পারফেক্ট হলে বিন হবে, তার মানে অক্সিলারি ভার্বের পরে বিন। এখান থেকে আমরা একটা জিনিস সহজে বুঝতে পারলাম,
আসলে অ্যাক্টিভ টু প্যাসিভ আমরা যে তো কোচিং চিন্তা করি বিষয়টা আসলে এই রকম না আমরা যদি প্রেজেন্ট ইনডিফিনিট কে ভালোভাবে বুঝতে পারি আর টেন্স সম্পর্কে যদি আমার ভালো ধারণা থাকে তাহলে যে কোনো টেন্স যে কোনো সেন্টেন্স কে আমি অ্যাক্টিভ টু প্যাসিভ নিতে পারবো শুধু অক্সিলারি ভার্বটা পরিবর্তন হবে ওকে আমি তোমাদেরকে বলছিলাম এই আসল দেশি দিয়ে আমরা অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ এন্ড ইম্পারেটিভ অর্থাৎ সব অ্যাক্টিভ টু প্যাসিভ দিয়ে আমরা অ্যাসার্টিভ দেশি দিয়ে আজকে শেষ করব আমি এখন যেগুলো লিখেছি সবগুলো হচ্ছে অ্যাসার্টিভ এখন আসো আমরা ইন্টারোগেটিভটা পড়ি বাট আমাদের 123 ঠিক এইটা পরিবর্তন হবে না ওকে এখন আমি কয়েকটা ইন্টারোগেটিভ লিখি যেমন এখানে আমি লিখতে পারি ডু উই লার্ন ইংলিশ ডু ইউ লার্ন ইংলিশ এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ যদি হয় তাহলে ইন্টারোগেটিভ এর নিয়মটা হবে 213 মনে রাখতে হবে এটা ইন্টারোগেটিভ এর জন্য ইন্টারো এভাবে 213 তাহলে আমি এখানে দুই বলতে কি বুঝেছিলাম দুই মানে অক্সিলারি ভার্ব এক বলতে আমি কি বুঝেছিলাম অবজেক্ট সাবজেক্ট হবে আর তিন বলতে অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল আসলে দেখো ইন্টারোগেটিভ এর শুধু পরিবর্তন হবে দুই অর্থাৎ দুই সামনে চলে আসবে দুই মানে অক্সিলারি ভার্ব অক্সিলারি ভার্বটা সামনে চলে আসবে আর বাকি অ্যাসার্টিভ আমি যে রকম লিখেছি ইন্টারোগেটিভ টি একই রকম এগুলার জন্য আলাদা কোনো নিয়ম নেই ঠিক একই রকম এই ডু ইউ লার্ন ইংলিশ এটা অবজেক্ট হচ্ছে ইংলিশ আমি এখানে ইংলিশ লিখলাম ইংলিশ বাট যেহেতু এটা ইন্টারোগেটিভ ইংলিশ হচ্ছে অবজেক্ট অবজেক্ট আছে কত নাম্বারে ওয়ান বাট ইন্টারোগেটিভ এর গঠনে প্রথমে কি আছে দুই দুই মানে কি বোঝাচ্ছে অক্সিলারি ভার্ব তাহলে এখানে যে অক্সিলারি ভার্বটা হবে এটা আমি এখানে না বসিয়ে বাকি প্রথমে বসিয়ে ফেলবো আর বাকি সব আগের গঠন অনুসারে হবে বাই আস ওকে এটাকে আমি এখন পাস্ট ইনডিফিনিট বানাই ডিড উই লার্ন ইংলিশ ওকে একই রকম হবে এটা যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স হলো অক্সিলারি ভার্ব হবে ওয়াজ আর বাকি সব ঠিকই থাকবে এটাকে যদি আমি ফিউচার ইনডিফিনিট বানাই উইল ইউ লার্ন ইংলিশ ফিউচার ইনডিফিনিট এটা যেহেতু মডেল ভার্ব হলে আমরা দি বসাবো তাহলে প্রথমে আমরা অক্সিলারি ভার্বটা আগে লিখবো এখানে আমাকে লিখতে হবে ইংলিশ এখানে শুধু দি বসে বাকি সব ঠিক থাকবে কোনো পরিবর্তন হবে না এটাকে আমি কন্টিনিউয়াস টেন্স থেকে লিখি যে আর উই লার্নিং ইংলিশ লার্নিং ইংলিশ ঠিক একই রকম আমাকে দুই আনতে হবে আগে দুই মানে আমি কি বোঝাচ্ছি দুই হচ্ছে অক্সিলারি ভার্ব দুই অক্সিলারি ভার্বটা আমি আগে নিয়ে আসলাম এখানে আমি কি লিখবো সাবজেক্ট অনুসারে অক্সিলারি ভার্ব হবে ইজ ইংলিশ ইজ ইংলিশ যেহেতু কন্টিনিউয়াস টেন্স হলে দিন হবে আমি এখানে দিন বসালাম আর বাকি সব একই রকম থাকবে তাহলে দেখো আমি যদি এই 202 কে ভালোভাবে অ্যাপ্লাই করতে পারি অর্থাৎ 202 একটা সাংকেতিক চিহ্ন যেটা আমাকে হেল্প করবে অ্যাক্টিভ টু প্যাসিভে নিতে আর আমি এই এই নিয়মটা অনুসরণ করে আমি সহজে অ্যাক্টিভ টু প্যাসিভ লিখতে পারবো তাহলে আমরা ইন্টারোগেটিভ লিখলাম অ্যাসার্টিভ লিখলাম এখন আসো আমরা ইম্পারেটিভ ওই 123 দ্বারে আজকে আমরা ইম্পারেটিভটা পড়ব আর এখান থেকে তোমরা বুঝে নিবা আসলে অ্যাক্টিভ টু প্যাসিভ বলতে আমরা যেভাবে বুঝি বা যতটুকু ভয় পাই আসলে এটা সেই রকম না যদি আমরা একটা কঠিন বিষয়কে একটা নিয়মের ভিতরে নিয়ে আসতে পারি তাহলে একটা সহজ হয়ে যাবে এখন আসো আমরা ইম্পারেটিভ এর গঠনটা হবে ইম্পারেটিভ হবে 123 123 শুধু মনে রাখো ইম্পারেটিভ মনে করে আমি এখানে একটা উদাহরণ দিচ্ছি
open the mail box. Okay. এটা কি আমি passive formে নিয়ে আসবো ঠিক আমি প্রথম indefinite assertive indefinite যেরকম নিয়মে লিখেছি এটাও ঠিক একই রকম নিয়মে হবে তবে এটা যেহেতু imperative subject যেহেতু উচ্চ থাকে তাই একটু imperative গঠনের সাথে let শুধু বসাতে হবে আর বাকি 123 ঠিক থাকবে তবে এখানে দুই দুই বলতে আমরা সাধারণত দিকে বুঝবো এখানে দুই বলতে আমরা যেভাবে অক্সিলারি ভার্বগুলোকে বুঝেছি ঠিক এখানে দুই সেই রকম হবে না তবে দুই এখানে আমরা শুধু বি বুঝবো দুই মানে বিভার্ব বিভার্ব মানে বি এখানে কোনো ভার্ব নেই শুরুর পরিবর্তে আমরা বি বসাবো আসো দেখি এই নিয়মটা আমরা শুরু করি ওপেন দ্য বক্স তাহলে এখানে ভার্ব হচ্ছে ওপেন The mail box হচ্ছে object. এটা যেহেতু imperative, তাহলে imperative শুরু করবো আমরা কি দ্বারা left. Left বসালাম. এরপরে এক এক আসবে. একের মান কি? Object এর subject. এখানে object হচ্ছে the mail box. আমি এটাকে এখানে বসাই. The mail box. ওকে এখানে কি বসাবো মেল বক্স এরপরে দূর পরিবর্তে শুধু বি হবে বি আর থ্রি মানে মূল ভার্বে পাস্ট পার্টিসিপল ওপেন এই তো হয়ে গেল তাই না ঠিক আর একটা উদাহরণ দিচ্ছি যেমন ডেকোরেট দা হাউস ঠিক একই রকম ভাবে ইম্পারেটিভে আসবে লেট অবজেক্ট এখানে আছে দ্য হাউস আমি এখানে দ্য হাউস লিখব এরপরে বি বসাতে হবে টু মানে বি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল দেখো রেটেন ওকে একই রকম ভাবে আমরা আরো কয়েকটা উদাহরণ দিই মানে করে এখানে লেখা আছে কাম হিয়ার আর একটা উদাহরণ দিই ডোন্ট স্মোক হিয়ার Don't smoke here. এখানে দেখো এগুলো সাধারণত উপরের নিয়ম অনুসারে হবে না কেন হবে না কারণ এগুলোর মধ্যে কোনো অবজেক্ট নেই শুধু কাম হিয়ার অবজেক্ট ছাড়া কোনো ইম্পারেটিভ সেন্টেন্স যদি হয় তাহলে আমাদের অতিরিক্ত লিখতে হবে ইউ আর রিকোয়েস্টেড ইউ আর রিকোয়েস্টেড to come here এখানেও ঠিক একই রকম হবে ইউ আর রিকোয়েস্টেড নট টু স্মোক হিয়ার ওকে প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সহজে বুঝতে পারছো তবে এখানে যে সাংকেতিক নাম্বারগুলো দেওয়া আছে এগুলো অবশ্যই তুমি ভালোভাবে শিখবা যদি অ্যাক্টিভ টু প্যাসিভ তুমি সহজে শিখতে চাও আবার আমি তোমাদেরকে এগুলো একটু বলে দিচ্ছি ওয়ান ওয়ান মানে অবজেক্ট সাবজেক্ট হবে টু টু মানে অক্সিলারি ভার্ব আর থ্রি মানে ভার্বে পাস্ট পার্টিসিপল তাহলে দেখো অ্যাসার্টিভের 123 হবে ইন্টারগেটিভ লিখতে গেলে যেহেতু অক্সিলারি ভার্বটা সামনে লিখতে হবে বিশেষ করে ইন্টারগেটিভ দুই প্রকার অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হবে এবং যা ফ্রেস ওয়ার্ডও থাকতে পারে তাহলে অক্সিলারি ভার্ব দ্বারা ইন্টারগেটিভ হলে আমরা 213 দুই মানে অক্সিলারি ভার্ব সাবজেক্টের প্রথমে আনতে হবে আর ইম্পারেটিভ ঠিক 123 ব্যবহার হবে তবে প্রথমে ল্যাট বসাতে হবে আর দুই এর পরিবর্তে দুই দুই মানে দুই দুই কি বোঝাবে বি বোঝাবে তাই না শুধু অক্সিলারি ভার্ব বলতে এখানে যা আছে এই সবগুলোকে বোঝাবে না ইম্পারেটিভ এর ক্ষেত্রে টু মানে বি ওকে এগুলো জাস্ট সহজ করার জন্য যাতে আমি নির্ভুলভাবে অ্যাকটিভ টু প্যাসিভ গুলো লিখতে পারি আশা করি সবাই এগুলো বাসায় প্র্যাকটিস করবে আর এখানে তোমরা ভালো করে দেখতে পারো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ